হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইপ্রিম প্লাস, যার জেনেরিক নাম ইভিরিং প্রাইমরোজ অয়েল। এটি মূলত স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি মেডিসিন, যার প্রতি লিকুইড সফট জেলাটিন ক্যাপসুলে আছে 1000 মিলিগ্রাম। এই ইভিনিং প্রাইমরোজ উত্তর আমেরিকার একটি উদ্ভিদ। গবেষণার পর এটি বর্তমানে সর্বোচ্চ প্রকৃতির পত্রগুলোর মধ্যে একটি বড় স্থান দখল করে আছে। এটি 30টিরও বেশি দেশে ডায়েটরি সাপ্লিমেন্ট, ওষুধ কিংবা খাদ্য হিসেবে ব্যাপক ব্যবহৃত। ইভিনিং প্রাইম রোজ অয়েল একটি স্বচ্ছ স্বর্ণালী হলুদ অনুদই দিয়ে তৈরি। এটি রক্তরস, লোহিত রক্তকণিকা এবং প্লাটিলেট লিফিলের ফ্যাটি অ্যাসিডের কম্পোজিশন উন্নতি করে। পাশাপাশি এটি মায়ের দুধ বৃদ্ধিতে এবং বুকের দুধে চর্বি এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ায়। এখন জানবো এই ইভিনিং প্রাইমরোজটি কী কী কাজ করে এবং কেন খাবেন। এটি মূলত জরায়ুর ক্ষতসহ প্রজনন অঙ্গ স্বাস্থ্যের উন্নতি ঘটায়, শুক্রাণুর গতিশীলতা, হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, মাসিক সংক্রান্ত জটিলতায় সমাধান, মাসিকের সময় অতিরিক্ত ব্যথা হওয়া, স্তনের রোগ ও স্তনের বেদনায় সমাধান, ত্বকের সুস্থতায় নখ ভঙ্গুরতা কমাতে ও চুলের সৌন্দর্যও বাড়ায়, মাতৃদুধের পরিমাণ বৃদ্ধিতে এবং মহিলাদের মানসিক সমস্যা দূর করতে এই ওষুধটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। এখন জানবো সেবন বিধি। একটি বা দুইটি ক্যাপসুল দিনে 2 থেকে 3 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন। পার্শ্ব প্রতিক্রিয়া, নির্দিষ্ট মাত্রায় সাধারণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু অতিমাত্রায় সেবনে পাতলা পায়খানা এবং পেট ব্যথা হতে পারে। গর্ভ অবস্থায় ও স্তন্ধানকাল, গর্ভ অবস্থায় ও স্তন্ধানকাল সেবনে কোনো বাধা নেই। ইভিনিং প্রাইম রোজ অয়েল স্তন্ধানকালের সময়ে ব্যবহার উত্তম বলে বিবেচিত। সতর্কতা, অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সারা ওষুধ সেবন করবেন না। সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন, শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। ধন্যবাদ।